এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের বিস্তারিত জানাতে আমাদের সাথে বরিশাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরোজ মোস্তফা। ফিরোজ, আমাদেরকে জানান যে বরিশালে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী যে সামগ্রী পাঠানো হয়েছে সেগুলো সবশেষ কী তথ্য আছে এবং সেখানকার পরিবেশ কেমন দেখছেন নির্বাচনের? ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ দাদা আপনাকে। আপনি জানেন যে আগামীকালকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। বরিশাল সিটি কর্পোরেশন 58 বর্গ কিলোমিটার এলাকায় 26টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই 126টি ভোট কেন্দ্রে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার অনুষ্ঠান করার জন্য প্রশাসন থেকে 4,500 নিরাপত্তা বাহিনী এবং 10 প্লাটুন বিজিবি এবং 16 প্লাটুন র‍্যাব এবং আনসার এবং পুলিশ সদস্যরাও রয়েছে এবং সাদা পোশাকে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই ভোট কেন্দ্রে, এই 126টি ভোট কেন্দ্রে ভোট হবে ইভিএম এর মাধ্যমে। এ কারণে কিন্তু ইভিএম এর মেশিন পত্র কিন্তু ইতিমধ্যে ভোট কেন্দ্রে কিন্তু নেওয়া শুরু হয়েছে। এবং আপনি জানেন, আপনাকে একটু জানিয়ে রাখি যে ভোট কেন্দ্রের থেকে ফলাফল ঘোষণার জন্য বরিশাল শিল্পকলা একাডেমিকে প্রস্তুত রাখা হয়েছে। এখান থেকে কিন্তু কেন্দ্রীয়ভাবে সকল ফলাফল ঘোষণা করা হবে। রাত আপনাকে একটু দাঁড়িয়ে রাখি, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন ভোট কেন্দ্রের ভিতরে শুধুমাত্র ভোটার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটার কাজে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ছাড়া কেউ কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে ভোট, যার যার ভোট দিন দিয়ে কিন্তু তিনি চলে যাবেন। এবং আরেকটু মুখর আর একটু জানিয়ে রাখি আপনাকে, আপনাকে জানিয়ে রাখি যে আজ সকালে বরিশালে জাতীয় পার্টির যে যিনি মেয়র প্রার্থী, তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে একটু শঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া কিন্তু বরিশালে যে আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী খোকন সেনেওয়াত, তিনি কিন্তু 100% নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদ ঘোষণা করেছেন। এবং পাশাপাশি ইসলামী আন্দোলনের চরমনায় প্রার্থী রয়েছেন মুফতি ফয়জুল করিম, তিনিও কিন্তু ভোটের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী, তবে তিনি কোনো এখন পর্যন্ত কোনো সংখ্যা প্রকাশ করেননি। এছাড়া কিন্তু ভোটের মাকে যে প্রার্থীরা রয়েছে, মোট বরিশালে 7 মেয়র প্রার্থী কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 118 রয়েছেন কাউন্সিলর প্রার্থী এবং 42 রয়েছে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী। গতকাল রাত 12টায় কিন্তু প্রচার প্রচারণা কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, তবে এখনও মানে ভোটারদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য যে প্রস্তুতি প্রার্থীরা সেটি তারা করছেন এবং প্রত্যেকের বাড়ি বাড়িতে ভোটার স্লিপগুলো যে পৌঁছে দিচ্ছেন এবং কীভাবে তারা আগামীকালকে ভোট কেন্দ্রে যাবেন এবং তাদেরকে সেই নির্দেশনা দিচ্ছেন এবং ইভিএম এর মাধ্যমে কিভাবে ভোট দেবেন সেই সেই প্রশিক্ষণও দিচ্ছেন। ধন্যবাদ মুখর, এই ছিল আমার কাছ থেকে বরিশাল থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী ফিরোজ মোস্তফা বরিশাল থেকে জানাচ্ছেন আগামীকাল যে বরিশাল সিটি নির্বাচন সেটার সবশেষ তথ্য। ধন্যবাদ ফিরোজ মোস্তফা আপনাকে।